আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের প্রথমবারের মতো টাইমড আউট হয়ে কি কাণ্ডটাই না করেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ঘটনার তীব্রতা এতটাই যে বিশ্বকাপে নিজেদের পরবর্তী ম্যাচেও টাইমড আউটের রেশ দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ম্যাথিউসের টাইম আউট হওয়ার ঘটনা টেনে রসিকতা করতে ছাড়েননি সমর্থকরা। বিশ্বকাপে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ক্রিকেটার হিসেবে টাইম আউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউস। সেই ঘটনা ঘটিয়ে যেন পুরো ক্রিকেট দুনিয়াটাকেই কাঁপিয়ে দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ক্রিকেট বিশ্বে রথি মহারথি, সাবেক বর্তমান ক্রিকেটার, কোচ, ধারাভাষ্যকার, ক্রিকেট বিশ্লেষক কেউই আর বাকি নেই এই ব্যাপারে মন্তব্য করতে। বিশ্বকাপে শ্রীলঙ্কার শেষ ম্যাচ ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, সেই ম্যাচ খেলতে নেমেও বাংলাদেশ ম্যাচে টাইম আউট হওয়ার রেশ ছুঁয়ে গেছে ম্যাথিউসকে। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন রসিকতা করে ম্যাথিউসের হেলমেট ঠিকঠাক আছে কিনা তা জানতে চেয়েছিলেন। আর সামাজিক মাধ্যমে এক্সে শুরু হয়ে গেছে ঝড়। এম কবির নামের একজন সমর্থক বার্তা দিয়ে লিখেছেন, ম্যাথিউস আজকে আপনি সময় পেলেন কিভাবে। সত্য নামের আরেক সমর্থক মজা করে লিখেছেন, ম্যাথিউসের টাইম ডট তো মনে হয় পুরো শ্রীলঙ্কা দলের উপর প্রভাব ফেলেছে, যে কারণে তারা এসেই ক্রিজ ছেড়ে চলে যাচ্ছে মাত্র 2 মিনিটের মধ্যেই। ফাইজান নামের একজন লিখেছেন, সাকিব ম্যাথিউসের সাথে খুব ভালো কাজ করেছে। ড্যানিয়েল নামের একজন সাকিবকে সমর্থন করে লিখেছেন, মূল কথা হচ্ছে ম্যাথিউস দুনিয়ার সবচেয়ে বড় লুজার, শ্রীলঙ্কার সব ফরম্যাটের দল থেকে তাকে বাদ দেওয়া উচিত। আমি এই ব্যাপারে সাকিব এবং বাংলাদেশকে শতভাগ সমর্থন করছি। হারিস আরশাদ নামের একজন ভক্ত লিখেছেন, ম্যাথিউস ভাই আপনি টুইটারে ব্যাটিং করতে আসুন না, 2 মিনিটের মধ্যেই এখানে আসতে পারবেন। মইজ আশরাফ নামের এক ব্যক্তি লিখেছেন, ম্যাথিউস ভাই আপনি সেদিন এত হইচই করেছিলেন যে আজ যদি আপনি সময় মতো মাঠে না থাকতেন তাহলে আমি আমার পরিবারকে উপড়ে ফেলতাম। আদিল আরশাদ নামের একজন লিখেছেন, ম্যাথিউস যেই হেলমেটই পরুন না কেন সেঞ্চুরি মারলে আমাকে খেলার লিঙ্কটা পাঠাবেন। মুস্কান খান নামের আরেকজন সমর্থক লিখেছেন, আজকে এত জলদি এসে কী লাভ ম্যাথিউস, বাংলাদেশ ম্যাচই না আসার কথা ছিল। আগে ভাগে ক্রিজে চলে আসলেও অবশ্য নিউজিল্যান্ড ম্যাচে তেমন কিছুই করে দেখাতে পারেননি ম্যাথিউস। 27 বলে 16 রানের ইনিংস খেলে ফিরেছেন সাজঘরে। তার দল শ্রীলঙ্কা অল আউট হয়ে যায় মাত্র 171 রানে। পরে ব্যাটিংয়ে নেমে 5 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। এমন হারের পর এখন সুতোয় ঝুলছে লঙ্কানদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা। জিসান আহমেদ, বিডি ক্রিকেট টাইম।